এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে হাজির হয়েছে। এই তন্ত্রশক্তি অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামায়ের পাদপদ্মে একটু প্রণাম জানাই। ং প্রত্যালির পদর পিতাঙ্গ্রি সবরিদি ঘরাট্ট হাসা পরা খরগেন্দ্রি বরকত্রি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভাবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জড্ড নস্ত কপালক ত্রিজগতং হন্ত গ্রতারাশয়ম নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতৈ নমো নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতৈ নমো নমো শ্রী উগ্র তারা নীল সরস্বতৈ নমো। গ্রহের ফেরে মানুষ ঘোরে, কারণ মানুষের এই গ্রহ গুলো সব নক্ষত্রের আলোতে আলোকিত হয়। আমি 27টা নক্ষত্রের কথা বলেছিলাম, শুনে শুনে থাকবেন, অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত। তারপর কি আসছে? দ্বাদশ ভাব, 12খানা ভাব, এক একটা ভাবে 12×12 144টা প্রশ্নের কিন্তু আমরা উত্তর পাই, কারণ জ্যোতিষী হচ্ছে প্রশ্ন গণনা। আমি আবার বলি, জ্যোতিষটা আগে জানতে হবে, তারপর হচ্ছে দৈব, তন্ত্র বা আধ্যাত্মিকতা। আগেই নয় যে আমি গেলাম দাউ দাউ করে কার্ড জ্বলছে আমি কাজ হয়ে গেল, তা নয়। ব্যাপারটা এখানে বুঝতে হবে যে জ্যোতিষ শাস্ত্রতে কি বলছে, আপনার মধ্যে সেই চাকরির জায়গাটা আছে, মেয়েটার ভালো শ্বশুর বাড়িতে বিয়ে হবে জায়গাগুলো আছে, যদি থাকে আপনার রাশিচক্রে আপনার হাতের মধ্যে, তাহলে সেই না পাও আছে অথচ আপনি পাচ্ছেন না, অন্যান্য অশুভ গ্রহগত বাধার কারণে, তখন কিন্তু আপনি এখানে ব্যবস্থা করে নিতে পারেন। আজকে লগ্ন যেমন তনুভাব, এই লগ্ন থেকেই জন্ম, জন্মস্থান, মূল প্রকৃতি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এই সমস্ত বিচার। শুধু তাই নয়, ঋণ পরিশোধের ক্ষমতা, আমরা অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ি। বর্তমান সমাজে অনেকে দেখেছি ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ টু হুইলার কিনেছে, কেউ ফোর হুইলার কিনেছে, কেউ ফ্ল্যাট জমি বাড়ি ইত্যাদি কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। অথচ দেখা যাচ্ছে যে আপনি একটা রোজগারের ওপর ভিত্তি করে লোনটা নিয়েছিলেন, কিন্তু কোনোভাবে সেই রোজগারটা আপনার সেইভাবে আর নড়বড়ে হয়ে গেছে। সেই দিনকে যেমন গড়িয়াহাট ভাগ্যচক্রে একজন এসেছিল, সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 70,000-80,000 টাকা মাসে ইনকাম আছে তার, তার ইয়ারলি প্যাকেজ। কিন্তু গত 2 বছরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তার স্যালারিটা কমে 40-এ দাঁড়িয়ে গেছে, কোম্পানির অবস্থা ভালো নয়, নতুন করে সিভি জমা দিচ্ছে বিভিন্ন জায়গায়, অথচ সেখানে ক্লিক করছে না, সেই সিভিতে কেউ ডাকছে না, যেখানে ডাকছে তার কাজটা তার ফিল্ডে নয়, তার মনের মতো নয়, তাহলে চলবে কি করে বলুন তো? আমি আমার ফিল্ডে যদি মনের মতো না হয় তাহলে চলবে কি করে? কারণ সবচেয়ে বড় কথা জীবনে সন্তুষ্টি। আমি আমার কাজটাকে যদি ভালোবেসে করতে নাই পারলাম, তাহলে সেই কাজ করে আমার কি লাভ? তাহলে এখানে জ্যোতিষ কি বলে? তন্ত্র দৈব আধ্যাত্মিকতায় তো আমি সমাধান করব, কিন্তু জ্যোতিষ শাস্ত্র কি বলছে? জ্যোতি মানে হচ্ছে আলো, ঈশ মানে আশীর্বাদ। তাহলে এই নক্ষত্ররা বা এই গ্রহরা যখন আপনাকে আশীর্বাদ দেবে না, আপনার জীবনযাত্রা ফুলে ফেঁপে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে নিয়ে যাবে। আর জীবনে যখন উৎকট ধরনের বাধা আসবে, যে বাধাটা আমাদের অজানা, কেন আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমাদের অনেক সময় জানা যায় না,
যাতে আমাদের কিছু করার থাকে না, সত্যি আমাদের কিছু করার নেই, সবটাই পরমেশ্বর ঈশ্বরের কৃপার উপর সম্পূর্ণ নির্ভরশীল আমরা। যতদিন যাকে যেভাবে উনি করাবেন আমাদের করতে হবে। তথাপি জ্যোতিষশাস্ত্র মতে এই উৎকট বাধাগুলোকে সরাবার বা প্রতিবিধানের জন্য কিছু কিছু রাস্তা বলে গেছেন, কারণ জ্যোতিষ তো বেদ থেকে এসেছে, ঋক সাম যজু অথর্ব, আর বেদের জ্ঞানচক্ষু হলো এই জ্যোতিষশাস্ত্র। আর এই জ্যোতিষশাস্ত্র অর্থাৎ পৃথিবীর প্রাচীন শাস্ত্র, এর সাথে সাথে তন্ত্রশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র একদিকে, তন্ত্রশাস্ত্র, আজকে তো এই জায়গাটাকে ছেলে খেলার জায়গায় নিয়ে যাচ্ছে, সাবজেক্টটা ছেলে খেলার নয়, হরেক মাল বিক্রি করার সাবজেক্ট নয়, সাবজেক্টটার মধ্যে রয়েছে জ্ঞান, সাবজেক্টটার মধ্যে রয়েছে প্রজ্ঞা, সাবজেক্টটার মধ্যে রয়েছে অসংখ্যতার ক্ষমতা, পাওয়ার। এই জ্যোতিষের মধ্যেই, শাস্ত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে, আমাদের কি করতে হবে, সঠিক বার করতে হবে। সব কিছু ঋষি মুনিরা বলে দিয়ে গেছেন, পরাশর মুনি, ভৃগু মুনি, যারা যারা রয়েছেন তারা সমস্ত কিছু বলে দিয়ে গেছেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। আমরা তার সঠিক মূল্যায়ন, তার বিচার, তার হিসাব, তার ক্যালকুলেশনটা শুধু করি, টোটাল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, গণিত শাস্ত্রের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রটা দাঁড়িয়ে আছে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তেমনি জ্যোতিষশাস্ত্রের মধ্যে 6.5 লাখ সূত্র আছে, সেই সূত্রকে ভিত্তি করে আমাদের গণনা। কারণ একজন যখন চেম্বারে আসে, আমার চেম্বার আসলে আমাকে কিছু বলতে হয় না, আমি পরপর করে তার সমস্ত বিষয়টা বলে যাব, শুধু তারপরে বলি কিছু প্রশ্ন থাকলে বলুন। অনেকে জিজ্ঞাসা করেন যে আমার মেয়েটার বিয়েটা হলে কত সালে হতে পারে, ছেলের চাকরিটা কত সালে হবে, এবারে বিটেকটা পাশ করলো, চাকরির ক্যাম্পাসিং এর যে চাকরি এসছে ওর ভালো হয়নি, এর পরে কি চাকরি হবে বা কবে হবে, বা কেউ বলছে মেয়েটা চাকরি করছিল জানেন একটা ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে চাকরি করছে, কিন্তু 4 মাস ধরে বসা, বিভিন্ন জায়গায় সিভি জমা দিচ্ছে, হচ্ছে না। এই যে প্রশ্ন গণনা, এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে এসে সবাই করেন। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে তাকে বলতে পারি যে আপনার মেয়ের সামনের বছর এই অমুক তারিখে বিয়েটা হবার যোগ আছে, বা সামনের বছর এই তারিখের পর থেকে, বা আগামী 3 মাসের পর থেকে যোগ রয়েছে, পুরো বছরটা থাকবে, ইত্যাদি ইত্যাদি করে আমরা বলি। তাহলে কিসের উপর বলি, তার জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে। আর কি বলি, গোচর। গোচর মানে আজকে যখন আমি প্রোগ্রামটা করতে এসেছি, বর্তমানে গ্রহদের অবস্থানগুলো কোথায়, বর্তমান সময়টাতে গ্রহদের অবস্থানটা সঠিক কোথায়, এটাকে বিচার করতে হবে, দেখতে হবে, তবে বিবাহ। তাহলে আমরা বলতে পারবো এবার যদি দেখা যায় যোগটা আসছে, তথাপি দেখা যাচ্ছে কিছু কিছু বাধা আছে, আমরা তার একটা প্রতিবিধান করে থাকি। সেদিনকে যেমন একজন এসেছিল যাদবপুর কল্পতরু চেম্বার, ওখানে আমি বসি বৃহস্পতিবার করে 5:30 থেকে 8, তা তার যে তার মেয়েটি সুশ্রী ভালো একটা কোম্পানিতে চাকরি করে, ভালো স্যালারি পায়, অথচ 35 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারছে না। কি কেন, তার দেখলাম এই যে বক্রী গ্রহরা, সপ্তমপতি বক্রী, তার সাথে সাথে লগ্ন, লগ্ন মানে কি, আমার উদ্যম, চেষ্টা, মেয়েটা এখন বলতো আমি এখন বিয়ে করব না, সম্বন্ধ আসতো, সে সম্বন্ধটাকে সরিয়ে দিত, নানা অছিলায় মা বাবাকে বলে, মা বাবা তো জোর করে একটা চাপিয়ে দিতে পারে না,
তাহলে কিছু কারণে মেয়েটা সম্পর্কটাকে ভেঙে দিত, ভেস্তে দিত। তাহলে কেন সে হচ্ছিল না? সপ্তমপতি বক্রী, আর লগ্নপতি যখন বক্রী হয়ে যাবে তার মধ্যে উদ্যমের চেষ্টাই নেই, এই চেষ্টাটাই নেই যে বিয়ে করতে হবে বা বিয়ে করব, সংসার করব বা কর্মক্ষেত্রে সাফল্য পাব, জীবনে উন্নতি করব, তাদের মধ্যে আসবে না, তাদের মধ্যে সেই চেতনা বোধ আসবে না। কারণ লগ্নপতি তো বক্রী, লগ্নপতি যখন বক্রী হয়ে যাবে তার চেতনা কখনো বিকাশ ঘটবে না। তাহলে বক্রী গ্রহরা আমাদের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, নেগেটিভ প্রভাব বিস্তার করে, শুভ ফল দিতে চায় না, উৎকট ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে। তাহলে তার থেকে পরিত্রাণের উপায় কোথায়? দৈব, সব সমস্যার সমাধান দৈব তন্ত্র আধ্যাত্মিকতায়। আপনি অচিরেই জয়লাভ করবেন, আপনি সাফল্য পাবেন। সেই জন্যই তো যেতে হয় আমাদের কামরূপ কামাখ্যা তারাপীঠ। আপনারা যোগ্য দেখেন আবার আমার মাতৃ মন্দিরের যে আপনারা মূর্তি দেখছেন, আমার যে ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবী, দক্ষিণা কালিকা মা ভবতারিণী, বলেছিলাম তো দক্ষিণ দিক হচ্ছে যমের দিক, মার প্রচন্ড দুর্দণ্ড প্রতাপ দেখে কাল ভয়ে ভীত হয়ে যম দক্ষিণ দিকে পলায়ন করেছিলেন। আর যে কোনো পুজো পূর্ণ হয় দক্ষিণায়। আপনি বাড়িতে একটা নারায়ণ পুজো করছেন, বাড়িতে একটা লক্ষ্মী পুজো করছেন, একটা সরস্বতী পুজো করছেন, ঠাকুর মশাই বা যিনি পূজারি বাবাচার্যি তাকে কি আপনারা দক্ষিণা দেন? তাহলে পুজোটা তখনই পূর্ণ হয়, আপনি ততক্ষণ পর্যন্ত সেই পুজো পূর্ণ হয় না দক্ষিণা ছাড়া। তাহলে সেই দক্ষিণা কালিকা ওই দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা। আর কামাখ্যা গেলে যখন আপনি মন্দিরে প্রবেশ করছেন তার পাশেই আছে মা দক্ষিণা কালী, তারপরে তারামা। কারণ কামাখ্যায় আমরা তন্ত্রের কাজগুলো করি, আধ্যাত্মিকতার কাজ করি, তনুত্রাণ, তন্ত্রে অনেক বড় বড় ভালো ভালো কাজ হয়। তন্ত্র করতে গেলে লাল পোশাক কালো পোশাক বড় বড় চুল রাখতে হয় না। আমি তো বিভিন্ন পাঞ্জাবি পরে প্রোগ্রাম করি, আপনি দেখেছেন তো আমার, কোনো নীল, কোনো সময় সবুজ, কোনো সময় লাল, কোনো সময় সাদা। কারণ এখন যেটা হয়েছে ভেক না ধরলে ভিক মিলবে না, কিন্তু বাস্তবটা বুঝুন, এই যে দৈব বস্তু, এই যে দৈব শক্তি, দৈব সম্পদ, এটাকে যদি আপনি ঘরে স্থাপন করতে পারেন, এই যে ঘরের যত নেগেটিভিটি সরে যাবে আস্তে 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 করে, আর সেইগুলো আমি দিয়ে থাকি, এবং সম্পূর্ণ দৈবতন্ত্র আধ্যাত্মিকতার মেলবন্ধনে আমার নিত্য পুজো হয়। ইচ্ছাময়ী কালী বাড়িতে সম্পূর্ণ তন্ত্রমতে ধ্যান পূজন, অনেক কঠিন কঠিন কাজগুলো আমাকে তারাপীঠে সমাধা করতে হয়, শ্মশান ক্রিয়ায়, যেগুলো ঘরে বসে হয় না। এমন এমন কিছু কিছু কঠিন কাজ আসে যেগুলো শ্মশান ক্রিয়ার দ্বারা শ্মশানকে জাগিয়ে চিতা হোমের ওপর কাজ করতে হয়। আর দেখুন এই দুই একটা টোটকা টুটকি দিয়ে সামান্য কিছু হতে পারে, তাতে আপনার দীর্ঘমেয়াদী সফল হবে না, মিলিয়ে নেবেন আমার কথা। কারণ আমাদের মধ্যে সেই ধৈর্য ধরে আজকের ডেটে এত মানুষের মধ্যে যে তারা, আমাদের মধ্যে সেইভাবে জীবনটাকে বই নিয়ে যাওয়ার সময় কারোর হাতে নেই, আমাদের হাতে কারোর অত সময় নেই যে ওই শনিবার করে ওই ফেলতে হবে ঠিক সময় একই টাইমে সাতটা শনিবার হবে। আর উদাহরণ দিচ্ছি, সময় নেই, কারণ মানুষ দিনকে দিন ব্যস্ত হয়ে পড়ছে। আর আমাদের ওই সাময়িক একটু বলে দিন, একটু করে দিন বলে কিছু হয় না। দেখুন তো আমার আধ্যাত্মিকতা এবং দৈব সম্পদের কে ক্ষমতা, অমোঘ ক্ষমতা, খুব পাওয়ারফুল। আমি যে সকল জিনিসগুলো দিয়ে থাকি না অত্যধিক শক্তিশালী,
মানে ভাষায় বলতে পারবো না যে যাকে যাকে মোটামুটি দিয়েছি তারা অচিরে গুড রেজাল্ট পেয়েছে, যারা, কারণ সেই ধরনের লেভেলের মানুষ আমার কাছে আসে, স্কুল টিচার, প্রফেসর, বড় বড় সরকারি পদে রয়েছে, রেলে উচ্চস্থ পদে রয়েছে, তারা ভালো কি করে করা যায়। তার ছেলেটা সেদিকে রেলে একজন চাকরি করে, সাউথ ইস্টার রেলে, তার ছেলেটা আইএস পরীক্ষায় বসছে, কিন্তু অফিসার র্যাঙ্কে রয়েছে রেলে, তার সেই আইএস পরীক্ষা যাতে সাফল্য পায় তার জন্য কি কি করণীয় আপনি করুন। আপনি যা, আপনি যেটা করলে ওর সফলতা আসে, ওর নেগেটিভিটি কেটে যায়, আপনার অনুষ্ঠান আমরা দেখি, আমার স্ত্রী তো ভীষণ দেখে, আমাকেও দেখিয়েছে, রাত্রি আপনার 11টা থেকে অনুষ্ঠান হয় এই চ্যানেলে, আমরা সেখানেও দেখিয়েছি। তাহলে আজকে সেই যে আইএস পরীক্ষাটা দিচ্ছে অল ইন্ডিয়া বেসিসে, তাকে ক্র্যাক করতে হবে। তারপর তার মধ্যে উদ্দেশ্য চিন্তা করুন, তার কত বড় ইচ্ছা, কেন হচ্ছে, তার কোন জায়গাটায় বাধা, তাকে যেটা বলেছি সে, আর যারা যারা শুনেছে তারা প্রত্যেকে সাফল্য পেয়েছে। কারা সাফল্য পায় না, যাদের মধ্যে হবে তো, এই যাব কি যাব না, এই দ্বিধা দ্বন্দ্বে ভরা মন, সব সময় একটা অস্থির চিন্তা, অস্থির চিত্ত আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেবে। সব সময় মনে রাখবেন, যারা বড় হতে চান, যারা জীবনটাকে সেই লেভেলে উপভোগ করতে চান, তারা অস্থির চিত্ত সরিয়ে দিন, জীবনটাকে একটু পরখ করে দেখুন। আর কি আধ্যাত্মিকতা, দৈবতন্ত্রের কি ক্ষমতা, সেই লোকে সবসময় মনে রাখবেন যে তারাপীঠে অনেকে বলেন এসে, আমি তো পুজো করি, আমি তো ক্রিয়া করি, তার জন্য কোনো নেশা ভান করতে হয় না। সঠিক যদি আপনি মার্গে থাকেন, সঠিক সাধন পথে থাকেন, মা আপনাকে এমনিতে আশীর্বাদ করবেন। কিন্তু আজকাল যেটা হচ্ছে সেটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা তন্ত্রের পরিপন্থী নয়। অনেকে যাচ্ছেন, ঘুরে আসুন, আমি বলি তো দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। আমি বারবার বলি, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি যে আমার অনুষ্ঠান শুনে আসতে হবে না যদি মনে হয়, আর যদি চলে আসো তোমার উপকার সেখান থেকে স্টার্ট হয়ে গেল, আর আমার কাছে পৌঁছতে গেলে না সেই ঈশ্বর ভগবান এবং দৈব কৃপা ছাড়া আপনি পৌঁছতে পারবেন না। অনেকে চলে যাবেন ভুল জায়গায়, চলে গিয়ে আপনার আপনার সমস্যাটাকে আরো বেড়ে যাবে। আপনি ভুল জায়গায় যদি পা বাড়ান না, আপনাকে সমস্যাটাকে আরো তীব্র থেকে তীব্র হয়ে যাবে। সেদিকে একজন একটা মেয়ে এসে বলল, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ চলছে, অর্থাৎ মেয়েটা রয়েছে, বিয়ে হয়েছে রিসেন্ট, বছর খানেক হয়নি, হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে তালমিলের অভাব, বোঝাপড়ার অভাব, এই মত অবস্থায় মেয়েটা চলে এসছে। তা গেছিল ওরকম একটা বাবাজির কাছে, বড় বড় চুল, লাল পোশাক, এরম মোটা মালা, টিভিতে বিরাট কিছু হয়ে যাবে, আরে দেখুন তার হাতটা জ্যোতিষ ছকটাকে পর্যন্ত বিচার করলো না, হাতটা দেখে বললো মাঙ্গলিক, এই বলে দিয়ে তাকে একটা তারপরে জোর করে চাপ সৃষ্টি করে দিল এবং বলে 21 দিনের মধ্যে তোর কাজ হয়ে যাবে। সে কি ভগবান নাকি, আর 21 দিন 7 দিন না বলে তো মানুষ আকৃষ্ট হবে না। আপনারা ভুলটা আপনাদের, আমি বলবো সবসময় মনে রাখবেন গ্রহ গোচর কি বলছে, প্রত্যন্ত দশা কি বলছে, তার মুখের উপর আস্থা রাখলে হবে না। সে আজকে 21 কেন, এরকম কটা 21 বেরিয়ে গেছে তারপর আমার কাছে এসছে বলে আমরা একদম বুঝতে পারিনি, আমরা ভুল জায়গায় পদক্ষেপ করে ফেলেছিলাম। হ্যাঁ, এটাই তো ব্যাপার, এটাই চাই। আরে আমিও হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমার গুরুদেব আমাকে বেদ থেকে শুরু করে আধ্যাত্মিকতা থেকে শুরু করে সমস্ত কিছুতে জ্ঞান দিয়েছেন,
এবং সুদীক্ষায় দীক্ষা দিয়েছেন। আজকে সেই জায়গাটাতে আমাকে, কারণ উনি বলেছিলেন যে শিক্ষার আলোকে সব কিছুতে নিয়ে যাবে, কারণ শিক্ষা বিদ্যা গভীর জ্ঞানের আলো সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। তুমি অন্ধকার দূর করার জন্য তুমি এসেছো, মানুষকে সঠিক দিশা দেখাবে, মানুষকে সঠিক রাস্তা দেখাবে বলে। ওই জন্য বলি ঠিক জায়গায় শিক্ষার আলোকে নিয়ে যা, নিশ্চয় করুন। আমি বলছি না আমার কাছে আসুন, যিনি সত্যি জানেন যেটা আছে, যার মধ্যে জ্ঞান, যার মধ্যে প্রজ্ঞা আছে, যার মধ্যে লক্ষ্য স্থির, নিশ্চয়ই তার কাছে যান। কিন্তু ওইভাবে গিয়ে বিচার করলো না, ভাবলেন বিরাট তন্ত্রে কাজ হয়ে যাবে। বহু মানুষের হয়ে যাচ্ছে, সময় দিচ্ছে, আপনি তো ঘাবড়ে যাচ্ছেন, বাবা এইসব তার মানে বিরাট তন্ত্র সাধক, এতটা সহজ নয়, এতটা সহজ ব্যাপার নয়। আমরা সাধনা করে সেই জায়গায় পৌঁছতে হিমশিম খেয়ে যাচ্ছি, নিত্য আমার আধ্যাত্মিকতা দৈব সাধনা চলছে, তারপরেও আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একটা এক একটা কাজ আসে, এমন না কঠিন কঠিন কাজ আমাকে দাঁড় করাতে, মানে রীতিমতো কাল ঘাম ছুটে যায়। কেন, আমি তো জ্যোতিষটাকে গুরুত্ব দেব, নক্ষত্র গুরুত্ব দেব, ভাব বিচার করব, কানেকশন বিচার করব, সপ্তমের সঙ্গে ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশন আছে কিনা, তারপর তুমি সিদ্ধান্তে উপনীত হব। অনেকের ক্ষেত্রে বারবার হচ্ছে, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান সম্ভবা কিন্তু তার বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তার বলছে এই বেবি রাখা যাবে না, সেদিকে একজন এসছে। কিন্তু এই দৈব মা কামাক্ষার ক্রিয়া, মা কামাক্ষার আশীর্বাদ আজ সেখানে তার ঘরে আলো ফুটিয়েছে, আনন্দ নিয়ে এসছে। কি করে সম্ভব, মা কামরূপ কামাক্ষা অর্থাৎ দশ মহাবিদ্যা দ্বারা যার মন্দির প্রতিষ্ঠিত নীলাচল পর্বতের ওপর, অর্থাৎ ভূমিতল থেকে আপনাকে উঁচুতে উঠতে হবে এবং কঠিন কঠিন কাজ, কারণ এতটাই জাগ্রত। এবং এই মন্ত্র বস্তু আমি দিয়ে থাকি প্রত্যেকের কাছে এবং আমার ভক্তদের কাছে দিয়ে থাকি, এবং সেখানকার কিছু যোগ্য অনুষ্ঠান দেখতে পান টিভিতে, আপনারা দেখতে পান অনুষ্ঠানে। সুতরাং সঠিক চিন্তাধারা, সঠিক জ্ঞানের আলো গভীরতম অন্ধকারকে আপনাকে সরিয়ে দেবে। একটা ঘর 10 বছর ধরে অন্ধকারে পড়ে আছে মনে করুন, চট করে দেশলাই কাঠি জ্বালালে নিমেষের মধ্যে যেমন অন্ধকার দূর হয়ে যায়, সেই ঘরটা তাৎক্ষণিক আলোকিত হয়, তেমনি আপনারা জ্ঞানের জায়গাটা নিয়ে আসুন, দেখুন আধ্যাত্মিকতা, দেখুন দৈব কি বলছে এবং তন্ত্রক্রিয়া। অসাধ্য সাধন হয় এবং অনেক না হওয়া কাজগুলো সঠিক সমাধা হয়ে যায়। আপনার চাকরি ক্ষেত্রে সফলতা নেই, আপনার সন্তান বারে বারে ব্যর্থ হচ্ছে, সাফল্যের দোরগোড়ায় গিয়েও হচ্ছে না। 3টে টার্ম পরীক্ষা, প্রথম 2টো পাস করেছে, 3 নম্বরে গিয়ে আটকে যাচ্ছে, বহু পরীক্ষা দিচ্ছে হচ্ছে না। এরকম সমস্যা নিয়ে অনেকে এসেছিল, কিন্তু তাদের কিন্তু ক্লিক করে গেছে, তাদের দৈব সংযোগ ঘটে গেছে, আজ তারা চাকরি করছে। সারা জীবনের একটা অন্যের সংস্থান, সারা জীবনের একটা কর্মের সংস্থান তাদের হয়ে গেছে, ইচ্ছার বড় কি হতে পারে বলুন তো। কর্ম মান যশ প্রতিপত্তি, জীবনের যে কোনো অন্ধকারকে আপনার জীবনে আসার আলো নিয়ে আসে, আপনি বেকারত্বের জ্বালা থেকে যখন মুক্তি পায় মানুষের মধ্যে একটা আনন্দ প্রকাশিত হয়, আর এই আনন্দটাকে পাথেয় করে কিন্তু আমাদের এই পথ চলা। আনন্দ, জীবনে আনন্দ, খুশি থাকবো, আর খুশি থাকার জন্য গ্রহ নক্ষত্র কি বলছে, তাদের কানেকশন কি বলছে, কানেকশন কি বলছে। ওই জন্য বলি ঘুরে আসুন, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে, আমি বারবার বলি, যারা মনে করছেন ভাবছেন
না, যাই ওই ওই বাবাজির কাছে যাই, ওখানে গেলে বোধ হয় বিরাট কিছু হয়ে যাবে গুরুন। তার আর আমাকে যে কোনো সময় আমি যখন ফাঁকা থাকবো, টিভি অনুষ্ঠানে হয়তো হয় না, কোনো কিছু অসুবিধায় পড়েছেন আমার সঙ্গে শেয়ার করুন। আমার দূর দূর থেকে ক্লায়েন্টরা ফোন করে অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে, কারণ এখন একটা স্মার্টফোন থাকলে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে সমস্ত কিছু বিচার হয়ে যায়। গুজরাট থেকে, দিল্লি থেকে, হরিয়ানা থেকে, ওদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এদিকে নর্থ ইস্ট অর্থাৎ আসাম, ত্রিপুরা, বহু মানুষ আমাকে, কারণ এই অনুষ্ঠানটা আপনার ইউটিউবও দেখতে পাবেন, কারণ এখন তো স্মার্টফোন হাতে হাতে মানুষের, এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে, দুবাই থেকে শুরু করে ওদিকে ইউএসএ থেকে শুরু করে মানুষ সেখানে কে ভিডিও কলিংয়ের মাধ্যমে তাদের গ্রহ বিচার করাচ্ছে। আপনারাও করাতে পারেন, আপনারাও আপনাদের গ্রহ বিচার করাতে পারেন, যাদের জন্ম তারিখটা নেই তারা হাত দেখান। হাত এই বৃহস্পতির মাউন্ট কি বলছে, স্যাটার্ন কি বলছে, শনি এই মধ্যম, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, একে বলা হয় তর্জনী আঙুল। এই তর্জনী আঙুলের অধিপতি হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। মিডিল ফিঙ্গার এই আঙুলের অধিপতি হচ্ছে স্যাটার্ন বা শনি। রিং ফিঙ্গার অনামিকা, অনামিকার আঙুলের হচ্ছে সান রবি। লিটিল ফিঙ্গার এই আঙুলের অধিপতি হচ্ছে বুধ। এখানে আছে এখানে যদি সন্তান রেখা, এখানে ম্যারেজ রেখা, এখানটা হচ্ছে লাইফ লাইন, আপনার আয়ু কেমন। এই আয়ু রেখাতে অনেক কিছু যদি কাটা 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 চিহ্ন থাকে না, আপনার দুর্ঘটনার যোগ ইন্ডিকেশন দেয়। যদি কারণে মঙ্গল অষ্টমে থাকে জন্মকালীন ছকে এবং আয়ু রেখাতে কাটার চিহ্ন থাকে, তার দুর্ঘটনা, অস্ত্রোপচার, হসপিটালাইজেশন হওয়া কিন্তু যোগ পরিলক্ষিত হয়। তাহলে বুঝুন এই জ্যোতিষশাস্ত্র আর এই পাম অর্থাৎ হস্তরেখা, এর মধ্যে সমস্ত কিছু উঠে আসবে। এবার সংখ্যা তত্ত্ব আসছে, এক কার সংখ্যা, দুই কার, এক হচ্ছে রবির সংখ্যা, দুই হচ্ছে চন্দ্র। তাহলে এই যে ব্যাপারগুলো আমাকে তো বুঝতে হবে, এই যে সংখ্যা তত্ত্ব, একজনের যাদের ছয়ের ডেটে জন্ম তাদের কেমন হবে, একজনের সাতের ডেটে জন্ম বা সমস্ত তাদের জন্ম তারিখ, জন্ম মাস এবং সাল যদি এক করি কি পাচ্ছি, আমি কোন গ্রহের ছোঁয়া পাচ্ছি। এক তো হলো রবি, দুই চন্দ্র, তিন হচ্ছে বৃহস্পতি, চার হচ্ছে রাহু, পাঁচ হচ্ছে বুধ, ছয় হচ্ছে শুক্র, সাত হচ্ছে কেতু, আট হচ্ছে শনি, নয় হচ্ছে মঙ্গল। তাহলে আপনার স্যাটার্ন আপনার জীবনে লড়াই সংগ্রাম, কারোর ছয়ের ডেটে জন্ম, তার তারও তো সবকটা সংখ্যা যোগ করে আট আসছে, বুঝুন। এবং তাহলে আপনার কি হচ্ছে, শনি, শনি আপনাকে মানসিকভাবে হতাশা, টেনশান সবসময় জীবনে নিয়ে আসবে, শান্তি, একটা বাধা কাটাবেন তো আর একটা বাধা হতে আটকে দেবে। সেদিনকে যেমন এসেছিল ইচ্ছাময়ী কালী বাড়িতে, যেখানে আমার মহামায়া প্রতিষ্ঠিত আছে, সেখানে একজন এসেছিল, মেয়েটার বিয়ে হচ্ছিল না, তাদের মধ্যে রিলেশন ছিল অবশ্য, কিন্তু মেয়েটা ব্রাহ্মণ, ছেলেটা ব্রাহ্মণ না, কায়স্থ, যার ফলে বাড়ি থেকে মানছিল না, এগুলো হয়ে থাকে, আমার আমার মানুষ তো সামাজিক জীব। যাই হোক, তাদের জোটক বিচার করে ক্রিয়াকলাপ করে বিয়েটা হলো। ও মা, সন্তান ক্ষেত্রে তার বাদ, সন্তান ক্ষেত্র সলভ হলো, তার হাজবেন্ডের চাকরিটা চলে গেল, এখন ব্যবসা শুরু, বাবার যে ব্যবসা, বাবার বিভিন্ন খাবারের দোকান আছে, সেখানে কি করছে, বুঝুন। তাহলে মানুষের সমস্যা কোথা থেকে জানি না, তাহলে একটা মিরছে কেন তাকে ভোগাচ্ছে, তার ওই যে বললাম সমস্ত ডেট অফ বার্থ যোগ করে আট আসছে স্যাটার্ন, এবং জন্মকালীন শনি, মিত্র নক্ষত্র পাইনি, যার জন্য তার বারে বারে সমস্যাগুলো নিয়ে আসছে, একটা বাধা কাটাচ্ছে তো আরেকটা এসে যাচ্ছে, আর একটা কাটাচ্ছে তো আরেকটা এসে যাচ্ছে,
চলতেই থাকছে। প্রথম হচ্ছে বিয়েতে বিয়ে নিয়ে একটা সমস্যা চলছিল, সেটা মিটলো তো সন্তান নিয়ে হলো, সন্তান মিটলো তো কর্ম নিয়ে। বুঝুন এরকম বহু মানুষ আমার অনুষ্ঠান যারা যারা দেখছে তা দেখছেন একটা না একটা জীবনে কিছু লেগে রয়েছে, আর এক একজন জীবন স্মুথ ভাবে চলছে, যে বাধাটা যেন তার কাছে কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে যেন সে বাধাটা কাটিয়ে দেবে। এক একজনে এমন হয় যে হাসতে হাসতে যেন সে বাধাটাকে অতিক্রম করবে, কি করে? তার ইলেভেন হাউস স্ট্রং, ইলেভেন হাউস মানে সাফল্য, সাকসেস, সাকসেস রেটিং, তার সাকসেস রেটিংটা অনেক হাই। সে দশটা কাজের মধ্যে আটটাতেই সে সাফল্য পাবে, অন্ধকারে হাত দিলেও সে সোনা নিয়ে আসবে, কিন্তু আপনার সেই সাকসেস রেটিং নেই, আপনি অন্ধকারের মধ্যে সোনা আনতে পারবেন না, চারটি জং পড়া লোহা নিয়ে আসবেন। ভাগ্য একটা বড় কথা, এই যে মণিবন্ধ থেকে রেখাটা যে উঠছে না, এই শনি অভিমুখে যাত্রা করছে কি রবি কি বৃহস্পতি, এটা দেখতে হবে, ভাগ্য রেখা, ফেট লাইন। ভাগ্য যদি আপনার সহায় না হয়, ভাগ্য যদি আপনাকে বিট্রে করে, ওই যে বললাম সোনার চামচ নিয়ে জন্ম হয়েছে, ছোটবেলায় সোনার চামচে দুধ খেত, আজকে মধ্যম বয়সের পর এসে লোহার চামচও জুড়ছে না, এটাই বলে সময়, এটাকেই বলে পরিস্থিতি। সময় প্রত্যেক মুহূর্তে ফিল করায়, প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিয়ে যায়। ওই জন্য বলি নিজের ন্যাটাল চার্টার বিচার করুন পুঙ্খানুপুঙ্খ। আমি কিন্তু যে কোনো জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ, মেষ রাশিতে জন্ম হলে আপনার কেমন স্বভাব হবে বা আপনার সন্তান বা প্রিয়জন তার কেমন হবে, বৃষ রাশিতে জন্ম হলে তা কেমন হবে সব বলে দেব, মিথুন রাশিতে জন্ম হলে কেমন হবে, কর্কট রাশিতে জন্ম হলে কেমন হবে, সিংহ রাশিতে জন্ম হলে কেমন হবে, কন্যা রাশিতে জন্ম হলে কেমন হবে, তুলা রাশিতে এবং মীন পর্যন্ত, তারপর কি আসবো নক্ষত্র। এবার জন্মকালীন নক্ষত্র কি, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের তার স্বভাব কেমন, কারণ নক্ষত্রের স্বভাবের ওপর অনেক অংশ নির্ভর করে, নক্ষত্রের স্বভাবের ওপর অনেক অংশ নির্ভর করে, এটা মাথায় রাখবেন। নক্ষত্র কি বলছে, টোটালটাই তো গ্রহ নক্ষত্রের খেলা রে বাবা, কারণ বিরুদ্ধ গ্রহ, পাপগ্রহ, পীড়িত গ্রহ আপনার জীবনটাকে বিপন্ন করে দেবে, সুখের সংসার অজানা কারণে তছনছ করে দেবে, উৎকট বাধা সৃষ্টি এমন করবে আপনি সামলাতে পারবেন না। এক সময় আপনার পকেটে সবসময় মানে 8-10 হাজার টাকা জল ভাত ছিল, আজকে 500টা টাকা খরচা করতে গেলে চিন্তা করতে হচ্ছে। দেখুন অনেকের জীবনে এই ঘটনা ঘটছে, 500 টাকা খরচা করতে গেলে আমরা কি বলবো, মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে চিন্তাতে, যে না এটা না করাই ভালো, এটাতে খরচাটা না বাড়ানোই ভালো, আপনি হিসেব করে মেপে ঝুঁকে বুঝে চলছেন তাও সামলাতে পারছেন না। দেখুন আপনি হিসেব করছেন, মাপছেন, বুঝছেন, সামলাতে পারছেন না পরিস্থিতি। টোটালটি আমরা পরিস্থিতির শিকার। আরেকটা বাস্তু, ঈশান অগ্নি নৈঋত বায়ু, আর কি আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 8-8-10, 4-4-8 হলো, অধ আর ঊর্ধ্ব তস্তিক। তাহলে এই বাস্তুর যদি কোনো জায়গা সঠিক না থাকে, আপনাকে সেই বাস্তু ভীষণ পরিমাণে ড্যামেজ করে দেবে, আপনার জীবনে উৎকট বাধা নিয়ে আসবে। আপনি ভাবলেন বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি,
ছোট মেয়েটা একজনের সঙ্গে এনগেজ আছে, একটু মানে এরও হয়ে যাবে? ও মা, বড় মেয়েটা আপনার একটা বাচ্চা নিয়ে আপনার ঘাটে চলে এসেছে, কি ব্যাপার? শ্বশুর বাড়িতে টিকতে পারিনি, আমার কাছে আসছে তো, সেই জন্য জায়গাগুলো বলছি, শ্বশুর বাড়িতে সে টিকতে পারিনি, স্বামী খবর নেয় না, সেটা বা ছেলেকে নিয়ে আমার উঠে রয়েছে। আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন কি? উপরে আরেকটা চিন্তা ঘাড়ে চেপে গেল। কেন বলুন তো? যে বাস্তুটাতে আপনি শান্তি পাচ্ছেন না, কারণ আপনি আগে পৈতৃক বাড়িতে ছিলেন, ভালো ছিলেন, একটু অর্থ হয়েছে, একটু টাকা পয়সা হয়েছে, একটা ভালো ফ্ল্যাট কিনে একটু নিরিবিলি থাকবেন, বড়মের বিয়ে হয়ে গেছে, এখন জামাই নাতিপতি নিয়ে আমরা শেষ জীবনটা কাটাবো। ও মা, তো উল্টো হয়ে গেল, যাকে দেখার কথা নয় সেই বড় মেয়েকে আপনার দেখতে হচ্ছে, পরিস্থিতি। তাহলে এখান থেকে বেরোবার রাস্তা নেই? এখানে কি আমি মুক্ত হতে পারবো না? অবভিয়াসলি পারবেন, আপনি পারবেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। আধ্যাত্মিকতা দৈব এবং তন্ত্রের বিশেষ প্রয়োগ, এটা কিন্তু দুর্ভাগ্যের অন্ধকারকে দূর করে দেয়। কারণ আমি দেখেছি আধ্যাত্মিকতার একটা বিশাল ক্ষমতা, অমোঘ ক্ষমতা, দৈব বস্তুগুলো যেগুলো আমি দিয়ে থাকি, তারাপীঠ, কামাখ্যা, রাজরাপ্পা, সেখান থেকে আমি যেসব যাকে যাকে দিয়েছি তাদের একটা আলাদা স্ট্যামিনা, আলাদা ক্ষমতা রয়েছে। অনেক অসাধ্য সাধন হয়, না হওয়া কাজগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং শুধু জ্যোতিষ জানলে হবে না, তার সঙ্গে আধ্যাত্মিকতা দরকার, শাস্ত্র দরকার। তুমি কি পথে চলবে ভগবান বলছেন, শাস্ত্রই তার প্রমাণ। তুমি শাস্ত্রকে অবলম্বন করো, শাস্ত্রকে দেখে পথ চলো, পরিষ্কার নেই বলছেন। কিন্তু আমরা শাস্ত্র থেকে বিচ্যুত হই, আমরা কয়েকটা চকমকে জিনিস দেখে, দু চারটে লোকের ইন্টারভিউ দেখে ছুটে যাই, একটা পুতুল দেখে শলাকা দিচ্ছে, ভাবলাম বিরাট মনে শত্রু দমন হবে, না তাহলে ভাবনা ছিল না, বাস্তবটা বুঝবেন তো। শ্রী শ্রী চণ্ডীতে মহামায়া বলছেন, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, কারণ আমি যা কথা বলবো শিক্ষার কথা বলবো, জ্ঞানের আলোকে কথা বলবো, অবান্তর কথা বলবো না। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, দিশো মানে শত্রু, শত্রুকে আমি জয় করতে পারি, তার জন্য আধ্যাত্মিকতার সাহায্য নিতে হবে, দৈব সম্পদ সাহায্য নিতে হবে। আর এছাড়া আমি যে সকল সিদ্ধি যন্ত্র দৈব কবচ কুণ্ডল তৈরি করি, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে সম্পর্কের অবনতি বা তৃতীয় ব্যক্তির প্রভাব, মানে সে বলেন প্রায় 60 বছর আমার হাজব্যান্ডের বয়স, ছেলে মেয়েরা কলেজে পড়ছে, এখনো তার পরকীয় সম্পর্ক, অনেক কথা বলছে, ফোন আসলে মেসেজ, টুং করে মেসেজ আসলে খুলে দেখছে, সেই যেমন কলেজ স্টুডেন্টের মতো অবস্থা, বুঝুন ছেলে মেয়ে মনে কি একটা রিপারকেশন হচ্ছে, তার বলতে পারছে না, অনেক কিছু কথা বলা যায় মা বাবার এগেস্টে গিয়ে, ভিতরে ভিতরে তাদের এখন করার কথা, কেন হচ্ছে এই যে সম্পর্কগুলো কেন তৈরি হয়, এই অবৈধ সম্পর্ক বা ইললিগাল রিলেশন, সেখানে সে উৎকণ্ঠ তাড়িয়ে বেড়াচ্ছে, কোন কিছু মানছে না, না মানছে ছেলেকে, না মানছে মেয়েকে, না স্ত্রীকে, কাউকে মানছে না, সে নিজের মতো বেশি বললে খরচন্দ্র দিচ্ছে, তুই তোর মতো কর, আরো আরো চাপ সৃষ্টি করছে, মানে সে সেটা করবে তাকে কিছু বলা যাবে না, বললেই তার গোসা, বলেই তার রাগ, কি বাবা বুঝতে হবে,
বলে সে গোসা করছে। আরে মানুষ তো সমাজবদ্ধ জীব, কেউ যদি বলে তোমার বাবাকে দেখলাম ঘুরিয়ে বলে, হ্যাঁ রে বাবাকে সেদিনকে ওইখানে দেখলাম, পাশে কে ছিল, ঘুরিয়ে বলছে সামনে বলছে না, তখন যার ব্যথা সে চট করে কিন্তু চুপ, ও তো বাবা সে জানে ছেলেটা কিছু করার নেই। এইরকম ক্ষেত্রে আমরা যেটা করি, বৈভব বগলা না প্রত্যাঙ্গিরা প্রয়োগ ভীষণ ভালো ফল দেয়। এবার ধরুন রিলেশনের সমস্যা, এবার দুজন দুজনের মধ্যে আকর্ষণ কিছুতেই ক্রিয়া করছে না, একটা ঠান্ডা লড়াই, হালকা মেজাজের লড়াই, একটা অভিমানের লড়াই, এটা চলতে থাকে যখন, তখন আমরা চামুন্ডার উপর প্রয়োগ করি। চামুন্ডা চন্দ্রমুন্ডকে বধ করে দেবী মহামায়া চামুন্ডা হয়েছিলেন, সেই চামুন্ডার ধ্যান, চামুন্ডার ওম মন্ত্র, চামুন্ডার অভিষেক ক্রিয়া, এগুলো করলে এই সম্পর্কটা অনেক টাইট হয়, আত্মসাত হয়। অর্থাৎ আকর্ষণ হয়, আকর্ষণ মোহন বা কাউকে বসে রাখার ক্ষেত্রে আমরা মা চামুন্ডার বিশেষ প্রয়োগের কথা বলি। ওই টোটকা টুটকি দিয়ে কিছু হয় না। ওই এক বাবাজির কাছে গেছিল, ওই টোটকা করে সারাদিন দাঁড় করে গেছে, এই ভালো ওই ভালো সেই ভালো, কাজের কাজ কিছু না, সব কিছু টোটকাতে হয় না, কারণ সেইভাবে করা যায়। কিন্তু কিছু ক্রিয়া, কিছু আধ্যাত্মিকতা, কিছু দৈব শক্তি, কিছু তন্ত্র ক্রিয়া স্মুথ ভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার লক্ষ্যকে নিয়ে আসবে। আর আমরা হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, ছোটবেলা থেকে আধ্যাত্মিকের উপর ভিত্তি করে আমরা বড় হয়েছি। আমরা যখন কামাখ্যা শুরু করেছিলাম বা তারাপীঠ, কটা লোক জানতো, সেই জায়গা থেকে আজকে এই জায়গায় উঠে এসেছে। সুতরাং জ্যোতিষ করতে হবে, সংখ্যা তত্ত্ব দেখতে হবে, হাত কি বলে, হাতে বহু বিচার আছে, সে প্রসঙ্গে পরে একদিন বলবো। নিম্নমঙ্গল উচ্চমঙ্গল, উচ্চমঙ্গল যদি এখানে দেখা যায় স্ট্রং হয়, তাহলে জমি বাড়ি আপনার হতে পারে, আপনার জমি বাড়ির ইয়ে হবে। আর এই মঙ্গল ধর কেতু দ্বারা যুক্ত, আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, আপনার সন্তান বাইক দিয়েছেন কিন্তু ভুলে গেছেন যে বাইকের পিছনে পিছনে ঝুলছে খাড়া, বিপদ কিন্তু সঙ্গে লাগে লেগে গেছে, আপনাকে বাইকটা দিয়েছেন, বাইকের পিছনে কি এসে গেছে, বিপদ। কেন? গ্রহ নক্ষত্র, গ্রহের ফেরে মানুষ ধরে, আপনি না চাইলেও গ্রহ নক্ষত্র আপনাকে এই জায়গায় নিয়ে যাবে। আমরা যা জ্যোতিষ করি, জ্যোতিষের মার্গে গণনা করি, তাকে সেই জায়গাটা বলে দিই, বলে দেওয়ার ফলে সে আগাম রক্ষা পায়। কি বলে দিই, চেষ্টা করবে হাই রোডে বেশি জোরে টু হুইলার চালাবে না, স্পিডটা বাড়াবে না, সব অলওয়েজ হেলমেট, সব সময় মাথায় হেলমেট ব্যবহার করবে, এগুলো আমরা বলে দিই। শুধু যদি বলে দিই সে বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। কিংবা যখন তুমি যাবে শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষ রক্ষণী স্বাহা বলবে, আর যা নয় আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেল ঠিক এই সময়। আর আমাকে পেয়েছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া শেওড়াফুলি এবং দমদম নাগের বাজার। আর অনলাইনে আপনারা কনসাল্ট করতে পারেন। আর শেষে সেই মহাশক্তির কাছে বলবো, মহেশ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।